বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফোনপে অ্যাপ্লিকেশন বন্ধুদেরকে রেফার করে একশো টাকা ক্যাশব্যাক কিভাবে পাবেন সেই সঠিক পদ্ধতি এবং ক্যাশব্যাক একশো টাকা ওয়েলেট অথবা গিফট কার্ড হিসেবে পাওয়ার পর সেই ব্যালেন্স কিভাবে চেক করবেন এবং ব্যালেন্সগুলি কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ সহজ এবং সঠিক পদ্ধতি দেখার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রথমেই জানিয়ে রাখি ফোনপে ওয়ালেটে ক্যাশব্যাকের টাকা পাওয়ার জন্য আপনাদের ফোনপে অ্যাপ্লিকেশনে কে আইসি কমপ্লিট থাকতে হবে তবেই ফোনপে অ্যাপ্লিকেশনে ক্যাশব্যাকের টাকাটি পাবেন তো ফোনপে অ্যাপ্লিকেশন বন্ধুদেরকে রেফার করার জন্য ফোন থেকে রে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে অ্যাপ্লিকেশন শেয়ার করার জন্য অনেকগুলি অপশন পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এখান থেকে কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বন্ধুদেরকে শেয়ার করবেন সেই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করবেন তো আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে হোয়াটসঅ্যাপ ওপেন হবে এখান থেকে আপনি যাকে শেয়ার করতে চাচ্ছেন তার নম্বর বা নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ওকে বা মার্কে ক্লিক করবেন তারপর সেন্ড আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই মেসেজটি আপনার ফ্রেন্ডের কাছে পৌঁছে যাবে এবং আপনার বন্ধুরা যদি আপনার শেয়ার করা মেসেজের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেন এবং রেজিস্টার করে ফার্স্ট পেমেন্ট কমপ্লিট করেন তাহলে আপনি ফোনপে ওয়ালেটে বা গিফট কার্ড হিসেবে পাবেন একশো টাকা ফোনপে ক্যাশব্যাক ফোনপে ওয়ালেট ক্যাশব্যাক চেক করার জন্য ফোনপে হোম পেজ থেকে ফোনপে ওয়ালেট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের ফোনপে ওয়ালেট ব্যালেন্স দেখতে পাবেন এবং যদি আপনারা রেভারেল ক্যাশব্যাকের টাকাটি গিফট কার্ড হিসেবে পান তাহলে ফোনপে হোম পেজের নিচে কর্নার থেকে হিস্ট্রি অপশন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার গিফট কার্ড হিসেবে পাওয়া ক্যাশব্যাক অ্যামাউন্ট টি দেখতে পাবেন এছাড়া গিফট কার্ড বা ওয়েলেট ব্যালেন্স একসাথে চেক করার জন্য প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফোনপে ওয়েলেটের নিচে ভিউ অয়াল পেমেন্ট মেথড অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফার্স্টে এখানে ফোনপে রেজিস্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাবেন তারপর ফোনপে ওয়েলেট ব্যালেন্স তারপর ফোনপে গিফট কার্ড ব্যালেন্স দেখতে পাবেন এবং নিচে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যদি অ্যাড করে রাখেন সেই ডিটেলসগুলি দেখতে পাবেন এই ফোনপে ওয়েলেট বা গিফট কার্ডের ব্যালেন্স আপনারা মোবাইল বা ডিটেলস রিচার্জ করে খুব সহজেই ব্যবহার করতে পারবেন মোবাইল রিচার্জের জন্য মোবাইল রিচার্জ অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটি ইনপুট করবেন মোবাইল নাম্বারটি ইনপুট করার পর এই মোবাইল নাম্বার যদি আপনার কন্ট্রাক্টে সেভ থাকে তাহলে এখানে কন্ট্যাক্ট নেম দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে অপারেটর নেম অর্থাৎ কোম্পানির নাম অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপর নিচে এখানে ক্লিক করে আপনারা প্ল্যান লিখতে পারেন অথবা নিচে স্ক্রল করে আপনারা প্ল্যান সিলেক্ট করতে পারেন তো আপনাদের পছন্দের প্ল্যান সিলেক্ট করার পর প্রসিড টু পে অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সমস্ত পেমেন্ট মেথড এখানে দেখতে পাবেন ফোনপে গিফট কার্ড ফোনপে ওয়ালেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নিচে আদার্স ইউপিআই আইডি ক্রেডিট কার্ড বা এনি নেট ব্যাঙ্কিং অপশানও দেখতে পাবেন তো আপনারা যদি ফোনপে ওয়ালেটের মাধ্যমে রিচার্জ করতে চান তাহলে ফোনপে ওয়ালেট সিলেক্ট করবেন আর যদি গিফট কার্ডের মাধ্যমে রিচার্জ করতে চান তাহলে গিফট কার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পে অপশানটিতে ক্লিক করবেন রিচার্জ সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এছাড়া যদি আপনারা ফোনপে ওয়ালেট ব্যালেন্স ক্যাশ করতে চান তাহলে যে কোনো রিটেল শপ থেকে ফোনপে ওয়ালেট ব্যালেন্স ক্যাশ করতে পারবেন যেমন আপনারা যে কোনো শপ ভিজিট করবেন এবং কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবেন তো কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট ইনপুট করার পর প্রসিড টু পে অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে ফোনপে ওয়ালেট এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাবেন তো আপনি আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করবেন এবং পে অপশনটিতে ক্লিক করে পাসওয়ার্ড ইনপুট করবেন আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এছাড়া যদি আপনি একজন রিটেলার হন তাহলে আপনার যে কোনো রিচার্জ অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন এবং লোড মানি অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর রিচার্জ অ্যামাউন্ট সিলেক্ট করে প্রসিডে ক্লিক করবেন তারপর পেমেন্ট মেথডে এখানে আপনারা পে ওয়ালেট সিলেক্ট করবেন ওয়ালেট সিলেক্ট করার পর এখানে ফোন রেজিস্টার্ড মোবাইল করে ক্লিক করার পর আপনার ফোনপে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপি সেন্ড হবে ওটিপি এখানে ইনপুট করে সাবমিটে ক্লিক করবেন এবং আপনার ফোনপে ওয়েট থেকে কোনো চার্জেস ছাড়াই ব্যালেন্স অ্যাড করে নেবেন যদি আপনারা কিউআর কোড স্ক্যান করে ওয়েট ব্যালেন্স ট্রান্সফার করেন তাহলে আপনাদের ফোনপে অ্যাপ্লিকেশনে কিছু এক্সট্রা চার্জ দিতে হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন ফোনপে অ্যাপ্লিকেশন ওয়ালেট ব্যালেন্স বা গিফট কার্ড ব্যালেন্স কিভাবে চেক করবেন এবং কিভাবে ইউজ করবেন